তোমরা কতই না কম কৃতজ্ঞ। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। গুরু গম্ভীর বিষয়ে কথা বলার আগেই এই আয়াত এখানে সংক্ষেপে কিছু কথা বলে নিচ্ছে। আমরা তোমাকে সৃষ্টি করেছি এবং আমরাই তোমাদেরকে রূপদান করেছি, আকৃতি দিয়েছি, তাই আমি জানি তুমি কেমন, কারণ আমি তোমাকে সৃষ্টি করেছি এবং আমি জানি তোমাকে আমি কীভাবে বিন্যস্ত করেছি, আর তোমার মধ্যে কী আছে তাও আমি জানি। তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে আমার জানা, তোমার মনের চাওয়া, তোমার কামনা বাসনা সম্পর্কেও আমি জানি। আর তোমাকে সৃষ্টির পরে তোমার দেহের মধ্যে আমি চমৎকার এবং ফ্যাসিনেটিং একটা জিনিস ভরে দিয়েছি, যদিও আল্লাহ এখানে কথা বলেননি। এখানে তিনি বলেছেন তোমরা কুল্লা লিল মালাঈকাতি ইসজুদু লি আদম, এরপর আমি সকল ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা করো, সবাই করলো ইবলিস ছাড়া। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে তাদের অন্তর্ভুক্ত হবে না যারা সিজদা করে, সে এটা করবে না। লাম ইয়াকুন মিনাস সাজিদিন, আল্লাহ কিন্তু বলেননি প্রসেসিং মা সাজাদা লাম ইয়াসজুদ, লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে এটা কখনোই করত না। আল্লাহ অনেক আগে থেকে জানতেন যে সে এটা করবে না। ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক, আল্লাহ বললেন কি কারণে, এমন কি কারণ হতে পারে যার জন্য আমি বলার পরেও তুমি তাকে সিজদা করলে না আমার নির্দেশের পরে। ক্বালা আনা খায়রুম মিনহু, এর পরের ঘটনা তো আপনারা জানেনই, যদিও এটা আজকের বিষয় না কিন্তু এই কথোপকথন শুরু করার জন্য এটার প্রয়োজন। ইবলিস বলল আমি তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আর তাকে সৃষ্টি করেছেন মাটি দ্বারা। আপনি জানেন একজন কাফের কিন্তু এটাই বিশ্বাস করে না যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। একজন কাফের আল্লাহকে খালেক হিসাবে বিশ্বাস করে না। এই কথাগুলো ছিল ইবলিসের, আর ইবলিস বলছে খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। সে শুধু আল্লাহকে বিশ্বাসই করে না, সে আল্লাহর সাথে কথা বলছে আর সে স্বীকার করছে যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে। তার কুফর কিন্তু আল্লাহকে অবিশ্বাস করা ছিল না, তার কুফর ছিল আল্লাহর অবাধ্যতা। আমি এটাকে তিনবার বলবো, হিজ ডিসবিলিফ ওয়াজ হিজ ডিসঅবিডিয়েন্স, তার অবিশ্বাস ছিল আল্লাহর অবাধ্যতা করা, তার অবিশ্বাসী হওয়ার কারণ ছিল আল্লাহর অবাধ্যতা করা। আমি এটাকে তিনবার কেন বললাম, কারণ শ্রোতাদের মধ্যে এমন অনেকেই আছে যে আল্লাহর অবাধ্যতা করে আর বলে এটা এতটাও খারাপ না, আমি অন্তত আল্লাহকে তো বিশ্বাস করি, আমি আল্লাহকে বিশ্বাস করি, কমপক্ষে আমি কাফের তো নই। আমি জানি আমি অনেক উল্টোপাল্টা কাজ করি, কিন্তু এর অর্থ তো আমি আর অবিশ্বাসী নই। তার অবিশ্বাসী হওয়ার কারণ ছিল তার অবাধ্যতা, হিজ ডিসবিলিভ ওয়াজ হিজ ডিসঅবিডিয়েন্স। শয়তানের আপনাকে আল্লাহর উপরে অবিশ্বাসী বানানোর প্রয়োজন নেই, আল্লাহ আপনার রব সেটা আপনি মানবেন। শয়তানের ঠিক যতটুকু দরকার সেটা হলো আপনাকে দিয়ে কি করানো, আল্লাহর অবাধ্যতা করানো। আপনাকে দিয়ে সে শুধুমাত্র আল্লাহর অবাধ্যতা করাতে চায়, এটা আপনাকে বুঝতে হবে। এবং আপনি যদি নিজেকে বোঝাতে থাকেন যে আপনি তো অন্তত আল্লাহকে বিশ্বাস করেন, এটাও তো যথেষ্ট, তাহলে জানুন শয়তানও কিন্তু আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ যে তার রব সেটা সে বিশ্বাস করে। এ কারণেই আমি এটা তিনবার বললাম। আমি কি বুঝাতে পেরেছি? এটা এই কনভারসেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখান থেকে নেমে যাও, এটা তোমার জন্য যথোপযুক্ত নয় যে তুমি এখানে থেকে অহংকার প্রদর্শন করবে, আল্লাহর নির্দেশকে অমান্য করে নিজেকে আল্লাহর সামনে বড় ভাববে। আমরা প্রত্যেকবার সালাত আদায় সময় কি বলি, আল্লাহু আকবর, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ ইজ গ্রেটার, আল্লাহ ইজ গ্রেটার, যার অর্থ হলো তিনি গ্রেট আমরা নই, তিনি গ্রেট আমরা নই। আর এখানে আল্লাহ বলছেন যখন তুমি অমান্য করো এর অর্থ হচ্ছে তুমি দাবি করছো তুমি গ্রেটার। আল্লাহ বলছেন এখানে বসে তোমার অহংকার এবং দাম্ভিকতা প্রদর্শন সাজে না, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, বের হয়ে যাও এখান থেকে, চলে যাও, বিতাড়িত হও, তুমি তাদেরই অন্তর্ভুক্ত যারা লাঞ্ছিত, তুমি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। ক্বাল আর আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, সে বলল আমাকে সময় দিন, আমাকে অবকাশ দিন, আমাকে সেই দিন পর্যন্ত অবকাশ দিন যেই দিন এই লোকদেরকে পুনরুত্থিত করা হবে, সেই দিন পর্যন্ত যেদিন এই সব লোকদেরকে আবার জীবিত করা হবে। সে আল্লাহর কাছে বিচার দিবস পর্যন্ত সময় চাইল। আল্লাহ বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, আল্লাহ বললেন যাদেরকে সময় দেওয়া হয়েছে তুমি তাদের অন্তর্ভুক্ত, আমি ওই পর্যন্ত থাকার জন্য তোমাকে অবকাশ দিলাম। জ্ঞানীরা এখানে মতানৈক্য করেছেন যে আসলে শয়তান মারা গিয়েছিল কিনা, এটা আসলে শয়তানের সন্তান কিনা, কিন্তু কোরআনের কথা এখানে স্পষ্ট, শয়তানকে অবকাশ দেওয়া হয়েছে, শয়তান জীবিত আছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে আমরা জানতে পারি যে তিনি শয়তানের মুখোমুখি হয়েছিলেন। ওই একই শয়তান কিন্তু এখনও আমাদের মধ্যে আছে যে সরাসরি আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, সেই শয়তান। আর এখন তার দলবল রয়েছে, তার অনেক সৈন্য সামন্ত রয়েছে যারা ক্রমাগতই আমাদের খারাপ অসুয়াশা দিতে থাকে। তো আল্লাহ বললেন ঠিক আছে, আমি তোমাকে নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিলাম,
এখানে একটি জিনিস উল্লেখ্য, শয়তান যে আল্লাহর অবাধ্য হয়েছিল তার উপলক্ষ কিন্তু ছিলাম আমরা। শয়তান তার পরিণতির জন্য মনে মনে কাদেরকে দোষ দেয়? আমাদেরকে। ধরুন আপনারা দুই বোন, ধর্মীয় বোন নয়, আপনারা ঘরে আপন দুই বোন, আপনারা দুই বোন একটি রুমে আছেন, আর এক বোন তখন ফোনে কথা বলছেন, আর অন্য বোন তখন বলছে, আরে ফোন রাখো, ফোন রাখো, ফোনে কি কথা বলছো? আর অন্যজন ফোন নামিয়ে রেখে বলল, আমি কি করবো না করবো তা তুমি বলে দিতে পারো না? এবং দুজনের মধ্যে ঝগড়া শুরু হলো, এবং এতে করে একজন বেশ সমস্যায় পড়লো। আমি বলবো না কি সমস্যায় পড়লো, কিন্তু একজন সমস্যায় পড়লো, সমস্যায় পড়লো তার বাবা মাকে নালিশ করার ফলে। এখন সে কার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকবে যেন চোখ থেকে আগুন বের হচ্ছে? সে তার বোনকে দোষ দেবে, এটা তোমার দোষ, বাবা মা তোমার কারণে আমাকে বকা দিয়েছে, এখানে আমার কোনো দোষ নেই, আই ডোন্ট হ্যাভ এ টেম্পার ইস্যু, শুধুমাত্র তোমার কারণেই আমি বাবা মার কাছে বকা খেলাম। So this is now walillahi al-mathal al-a'la, it's still a relationship of qurb. Iblis Allah-r aro kacha kachi jete cheyechilo, kintu she manusher karone opomanito ebong lanchito holo, tai manusher jonno tar royeche okolponiyo ghrina. Ar she bolche, Allah ami apnake dekhiye debo je apni bhul choice korechen, ami apnake dekhabo je apnar taderke somman deya thik hoyni, apnar amake somman deya uchit chilo, আমি প্রমাণ করে দেবো তাদের জন্য আমার সমস্যা পড়া ঠিক হয়নি, বরং তাদেরই সমস্যা পড়া উচিত, আমাকে বিচার দিবস পর্যন্ত সময় দিন। কারণ আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, আপনি আমাকে দিয়ে ভুল করালেন, আপনি আমাকে সমস্যা ফেললেন, দ্বিতীয়ত সে আল্লাহকেই দোষ দিল। আমি তাদের জন্য ওত পেতে বসে থাকবো, আরবিতে কাদালাউর অর্থ হলো কাউকে আঘাত করার জন্য গোপনে ওত পেতে বসে থাকা, কাদার অর্থ হলো কোথাও বসে থাকা, আর লাম সংযুক্ত হলে বোঝা যায় যে কাউকে অ্যাম্বুশ করার জন্য বসে আছেন। চিন্তা করতে পারেন, এই মসজিদের ঠিক দরজার বাইরে আপনার বন্ধু একটা বেসবলের ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন যে আপনি কখন বের হবেন। বেসবল ব্যাট হতে হবে এমন নয়, এটা ফুলও হতে পারে, আপনারা ধরে নিন। অর্থাৎ আপনি কারোর জন্য অপেক্ষা করবেন যে সে কখন আসবে, আর আপনি তার উপর ঝাঁপিয়ে পড়বেন। আর এভাবে যখন কেউ কাউকে আক্রমণ করে, সে কি প্রকাশে থাকে নাকি নিজেকে লুকিয়ে রাখে? না, সে নিজেকে প্রকাশ করবে না। সে কি যখন তখন আক্রমণ করে নাকি সঠিক সময়ের অপেক্ষায় থাকে? সে উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকে, এরপর অ্যাটাক করে। ঠিক এটাই এই আয়াতে উঠে এসেছে। আমি জায়গা মতোই অপেক্ষা করবো, কিন্তু আমি সবসময় বের হবো না, আমি সঠিক মুহূর্তের অপেক্ষায় থাকবো, আর যথাসময় আমি তাদের ক্ষতি করব এবং চলে আসব। তারা বুঝতেও পারবে না, তারা বুঝতে পারবে না যে আমি এটা তাদেরকে বলেছি। এরপর আমি আসবো তাদের ঠিক সামনে থেকে। তাহলে আমাদের সামনে কি? সোজা পথ হলো জান্নাতের দিকে। আমি তাদেরকে বলবো, আরে জান্নাতে যেও না, জান্নাত অনেক দূর, আমি তোমাকে এখনই কিছু দিচ্ছি, জান্নাতের জন্য কাজ করে কি লাভ, আমি তোমাকে এখনই কিছু দিব। সামনে থেকে আসার অনেকগুলো মানের এটাও একটা মানে, আমি আসবো তাদের সামনে থেকে, আমি আসবো তাদের পেছন দিক থেকে, আমি তাদেরকে পেছন থেকে টেনে ধরব। তার পেছন থেকে আক্রমণের একটি অর্থ হলো, কেউ যখন এগিয়ে যাচ্ছে, ভালো কিছু করছে, তখন সে পেছন থেকে টেনে ধরবে, সে চাইবে আপনি যেন পিছিয়ে পড়েন। এই এক্সপ্রেশনটা কোরআনে ব্যবহার করা হয়েছে, তোমরা পাহাড়ের দিকে ফিরে যাবে, তোমরা ফিরে যাবে। আপনি আল্লাহর দিকে আগানো শুরু করছেন, তারপর আবারও পিছনে ফিরে যাচ্ছেন। যখনই আমি দেখব তারা অগ্রগতি করছে, আমি তাদের পেছন থেকে টেনে ধরব, পেছন থেকে আক্রমণ করব। আমি তাদের ডান থেকে আসব, তাদের বাম থেকে আসব। এটাকে অনেকভাবেই ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু এটার একটি অর্থ হলো তারা ভালো সঙ্গে থাকবে, তারপর আমি তাদের কাছে আসব, এবং তাদের সঙ্গ ও বন্ধু বান্ধব খারাপ হলেও আমি তাদের কাছে আসব। আর আপনি হয়তো ভালো কাজ করছেন, আর ভালো কাজকে কিন্তু ডান পাশের কাজ বলা হয়, এবং বাম পাশের সম্পৃক্ততা ধরা হয় খারাপ কাজের সাথে। তাহলে ডান পাশ অর্থাৎ তারা যখন ভালো কাজ করবে তখনও আমি তাদের কাছে আসব, এমনকি আপনি যখন কোরআন পড়বেন তখনও সে আসবে। এজন্যই আল্লাহ বলেছেন, তোমরা যখন কোরআন পড়বে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। কেন? আপনি তো ভালো কাজ করছেন। না, তারা যখন ভালো কাজ করবে তখনও আমি আসব, তারা যখন খারাপ কাজ করবে তখনও আমি আসব, আমি থামবো না, আমি সুযোগ খুঁজতেই থাকবো। এবং তখন আপনি দেখবেন তাদের অধিকাংশই অকৃতজ্ঞ, আপনি তাদের অধিকাংশকে মোটেই কৃতজ্ঞ পাবেন না। অন্য কথায় শয়তান বলছে, তারা যখন আমার কথা মানবে এর অর্থ হলো তারা আপনার প্রতি অকৃতজ্ঞ। এই প্যাসেজটা কোথা থেকে শুরু হয়েছিল? আল্লাহ বলেছেন, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি এবং এখানে ভালোভাবে বেঁচে থাকার জন্য তোমাদেরকে অনেক উপকরণ দিয়েছি, ঠিক আছে, মনে করতে পারছেন? পরবর্তীতে কথাটা কিভাবে এগোলো?
আল্লাহ আমাদেরকে এখানে শেখাচ্ছেন, দেখো আমি তোমাদেরকে কয়েকটা জিনিস করতে মানা করেছি, শুধুমাত্র কয়েকটা জিনিস আমাদের জন্য নিষিদ্ধ, পৃথিবীর অধিকাংশ জিনিসই কিন্তু আমাদের জন্য হালাল। কয় ধরনের মাংস রয়েছে যেটা আমাদের জন্য হারাম? হারামগুলোকে হাতে গুনতে পারবেন, কিন্তু এর বিপরীতে যখন হালাল দেখবেন সেগুলো অগণিত। পানীয় জিনিসের মধ্যে কয়টা আমাদের জন্য হারাম? প্রধানত মদেরই বিভিন্ন প্রকারভেদ। কিন্তু কত ধরনের পানীয় আমাদের জন্য হালাল আপনি গুনে শেষ করতে পারবেন না, এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। তো আল্লাহ আমাদের উপভোগ করার জন্য যে জিনিসগুলো দিয়েছেন আর যে জিনিসগুলো হারাম করেছেন, এ দুটির মধ্যে কিন্তু কোনো তুলনাই চলে না। এরপরেও আপনি ওই সামান্য কয়েকটা জিনিসের পিছনে যদি ছোটেন যেগুলো আল্লাহ হারাম করেছে, তাহলে আপনি অকৃতজ্ঞ। আর ইবলিস বলছে, আল্লাহ আপনি এই সমস্ত পৃথিবী তাদের জন্য উন্মুক্ত করেছেন আর মাত্র অল্প কয়েকটা জিনিস নিষেধ করেছেন, আমি তাদেরকে ওই দিকেই নিয়ে যাব এবং আপনি দেখবেন তারা অকৃতজ্ঞ, তারা মোটেই আপনি যা দিয়েছেন তার শুকর আদায় করবে না, তারা ওই গুটি কয়েক হারাম করে দেওয়া জিনিসের দিকেই যেতে চাইবে। এখান থেকে বেরিয়ে যাও, এখান থেকে তুমি অপমানিত লাঞ্ছিত অবস্থায় বের হয়ে চলে যাও। তাদের মধ্যে যেই তোমার অনুসরণ করবে, তাদের মধ্যে যেই তোমাকে ফলো করবে, আল্লাহ কিন্তু বলেনি যে তাদের মধ্যে যে আমাকে অবিশ্বাস করবে। আল্লাহ এখানে একমাত্র যে শর্তটি দিয়েছে সেটা হলো তাদের মধ্যে যে তোমাকে অনুসরণ করবে, যে তোমার কথা শুনবে, যে তোমার কথায় মনোযোগী হবে। এটা কি সম্ভব না যে একজন মুসলিম একজন শয়তানের কথা শুনবে? আর মুসলিমরা তো শয়তানের আরো বড় টার্গেট, তাদের মধ্যে যেই তোমার অনুসরণ করবে। মিনহুম আজমাইন কিন্তু না, আমি অবশ্যই তোমাদের সকলকে দিয়ে জাহান্নামকে পূর্ণ করব, এটা আল্লাহর ওয়াদা। তিনি কিন্তু তাদের সবাইকে দিয়ে বলেননি, তোমাদের সবাইকে দিয়ে বলেছেন। এটা মূলত ভয় দেখানোর জন্য, চ্যালেঞ্জ করার জন্য। যে কোরআন পড়বে সে হয়তো চিন্তা করবে, আরে তুমি আসলে কোথা থেকে? আমি ভেবেছিলাম আল্লাহ বলবেন আমি তাদেরকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব, কিন্তু আল্লাহ বলছেন আমি তোমাকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আপনি একটি বই পড়ছেন আর এখানে হঠাৎ করেই আপনার দিকে আঙুল তুলছে, এটা আপনার আমার দিকে ইঙ্গিত করছে আমাকে দিয়ে। হ্যাঁ, বাঁচতে চাইলে শয়তানের অনুসরণ করো না। এই ইশারাটা তখনই আপনার দিকে যাবে যখন আপনি শয়তানকে অনুসরণ করছেন, যেন আপনি আতঙ্কিত হন এবং সতর্ক হতে পারেন।